हेलो गाइस, आजकल ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই জিমেইল আইডির নাম পরিবর্তন করতে হয়। আমরা অবশ্য সবাই জানি যে একটি জিমেইল অ্যাকাউন্টের দুটি অংশ থাকে, একটি হচ্ছে জিমেইল নেম আর একটি হচ্ছে জিমেইল অ্যাড্রেস। আমরা যখন ইমেইলের মাধ্যমে কাউকে এসএমএস করি তখন আমাদের ওই জিমেইল নামটা কিন্তু রিসিভারের কাছে প্রদর্শিত হয়ে থাকে। দেখা গেছে আমরা অনেক সময় জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের জিমেইল নামটা ভুল প্রদান বা অন্য অপরিচিত নাম দিয়ে থাকে, যার ফলে রিসিভার প্রথমত সহজে বুঝতে পারে না যে কে এসএমএস করলো। তাই এই কারণে আমাদের জিমেইল নামটা চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া আরও অনেক কারণ থাকতে পারে, যেমন ধরুন আপনি আপনার জিমেইল নামে ফার্স্ট নেম, লাস্ট নেম বা মিডল নেম অ্যাড করতে চাচ্ছেন, আইনিভাবে আপনার নাম পরিবর্তন করেছেন, এখন সেই নামটা জিমেইলে ব্যবহার করতে চাচ্ছেন এবং আপনার নামের সংক্ষিপ্ত ভার্সন বা নিক নেম ব্যবহার করতে চাচ্ছেন। মূলত এইসব কারণে জিমেইলের নাম চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে। তাহলে চলুন আর কথা না বাড়ি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে খুব সহজেই জিমেইল আইডির নাম পরিবর্তন করতে হয়। তো গাইস, জিমেইল অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করার জন্য আপনারা সর্বপ্রথম জিমেইল অ্যাপ্লিকেশনে ক্লিক করে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পারবেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যত ইমেল আছে আপনার সবগুলো ইমেল শো করবে। আপনি যে জিমেইল অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেইলটা লগ ইন করে নেবেন। আমি এখানে লগ ইন করে রাখছি। লগ ইন করার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট একটা অপশন শো করবে, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নিচ্ছে, এখানে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আমার নামটা এবং জিমেইল নেমটা এবং জিমেইল অ্যাড্রেসটা শো করতেছে। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জিমেইল নেমটা চেঞ্জ করতে হয়। তো এটা চেঞ্জ করার জন্য আমি এখানে পার্সোনাল ইনফো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে একটু নিচে আসবেন, দেখবেন এখানে একটা নেম অপশন, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনার ইমেল নেম এবং নিক নেম অ্যাড চেঞ্জ করার অপশন আসছে। তো আমি এখানে নেম চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার অপশন আসছে। এখানে অবশ্যই আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। তো মিডল নেম যদি থাকে তাহলে অবশ্যই ফার্স্ট নেমেই লিখে দিবেন। তো আমি এখানে লিখি। তো দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন সেভ বাটন, এই সেভ বাটনে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আমি আপনাদেরকে নিক নেম চেঞ্জ করার অপশন দেখাচ্ছি। তো এটা দেওয়ার জন্য আমি এখানে পেন্সিল বাটনে ক্লিক করব। তারপর এখানে যে কোনো একটা নাম দিয়ে দিব, শর্ট নেম আমার নামে দিয়ে দিচ্ছি নাইম। তো দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করব। এই নিক নেমটা দেওয়ার পর সাথে সাথে আরেকটা অপশন আসবে, ডিসপ্লে নেম এস, এই নেম এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন কিছু অপশন শো করবে। তো এখানে ক্লিক করার পর তিনটা অপশন শো করতেছে, আপনি নামটা কীভাবে শো করাতে চাচ্ছেন ডিসপ্লেতে। এখানে তিনটা অপশন আছে, আপনার নিক নেমটা একটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে শো করবে, আরেকটা হচ্ছে কমার মধ্যে শো করবে। তো আমি নিচেরটা সিলেক্ট করলাম, নিচের অপশনটা সিলেক্ট করার পর আমি এখানে সেভ দিব, নিক নেমটা আমার ব্র্যাকেটের মধ্যে শো করবে। তো দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর শেষ, এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমি ব্রেকে আসছি, ব্রেকে এসে আমি দেখাচ্ছি যে চেঞ্জ হয়েছে কি না। তো এখানে একটা রিফিল দেওয়ার পর দেখেন এখানে এমডি সৈকত এবং ব্র্যাকেটের মধ্যে নিক নেমটা শো করতেছে। তো এখন আমি এখানে নিক নেমটা, এই নিক নেমটা আমি রাখতে চাচ্ছি না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তার জন্য আমি আবার পার্সোনাল ইনফরমেশন আসবো, আসার পর এখানে নেম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিক নেমে ক্লিক করব, নিক নেমে এখানে পেন্সিল বাটনে ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন রিমুভ অপশন, এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে আবার রিমুভ বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম, তো এখান থেকে ফিনিশড হয়ে গেল, ডিলিট হয়ে গেল। আমি আবার ব্রেকে আসছি, ব্রেকে আসার পর এখানে একটা রিফ্রেশ দিচ্ছি। তো রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নামটা ডিলিট হয়ে গেল। তো আমি এটাই রাখতে যাচ্ছি। তো আশা করি আপনারা খুব সহজেই এভাবে জিমেইল নেমটা চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো সকলের সুস্থতা কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।